সংবাদ প্রতিদিন আয়োজিত সরস্বতী পূজোর সেরা স্কুল, সেরা বলতে শুধুমাত্র মণ্ডপ প্রতিমা বা সাজসজ্জায় সেরা নয়, তাছাড়াও ছিল ইউনিক কিছু শর্ট ভিডিও কনটেস্ট যার ভিডিওগুলো দেখে আমরা অভিভূত, আর ছিল সেরা সাংবাদিক, এছাড়াও ছিল অতিথি হিসাবে ভূমি সুরজিৎ, চন্দ্রবিন্দুর অনিন্দ এবং বিখ্যাত সাহিত্যিক আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এছাড়াও ছিল বেশ কিছু সাংবাদিক এবং চিত্র পরিচালক আমাদের শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই সব কিছু নিয়ে আইসিসিআরে বসেছিল আজকে চাঁদের হাট। আজকের এই ছোট্ট ভিডিওটি তাই ওনাদের গানের পাশাপাশি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সুন্দর বক্তব্য, এই সব কিছু নিয়ে সাজিয়ে দিলাম তোমাদের জন্য, দেখে নাও পুরো ভিডিওটা। এই উদযাপনের সেই মুহূর্তকে নিয়ে যেন আবার ফিরে পাওয়া, বিনা পানির চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হয়ে। শুধু আমি নই, কিন্তু আমরা সবাই এখানে উপস্থিত, আমরা সকলে বিনা পানির চরণ ছুঁয়ে বিভোর হয়েই থাকতে চাই। আর তাই বাঙালির জীবনে সরস্বতী পুজো মানেই একেবারে অন্যরকম একটা অনুভব। অন্য যে কোনো পুজো একরকম, কিন্তু বাগদেবীর আরাধনা একেবারেই আলাদা। সেই শৈশবের হাতেখড়ি থেকে কৈশোরের বুড়োবুড়ি হলুদ শাড়ি পাঞ্জাবির অভ্যাস থেকে একটু বড়বেলায় মাঘেই বসন্তের আভাস, সব মিলিয়ে সরস্বতী পুজো মানেই বাঙালি জীবনের পরতে পরতে স্মৃতির রং মিলান্তি। আর বাণী বন্দনার সেই মুহূর্তগুলোতেই আর অন্য মাত্রা যোগ করেছে সংবাদ প্রতিদিন নিবেদিত JIS সরস্বতীর সেরা স্কুল। পুজোকে ঘিরে আমাদের যেমন উৎসাহ উদ্দীপনা থাকে, তেমনই বাগদেবীর আরাধনাতে থাকে সৃষ্টির প্রেরণা, সৃজনের স্ফুরণ। তারই তো উদযাপন সংবাদ প্রতিদিন নিবেদিত JIS সরস্বতীর সেরা স্কুল। এই পুজোকে কেন্দ্র করেই নানাভাবে নানা আঙ্গিকে কচিকাঁচারা তাদের সৃষ্টিশীল মনের সৃজনশীলতার পরিচয় দিয়েছে। সে থিম ভাবনা হোক, ভিডিও তৈরি হোক কিংবা ব্যক্তিগত পারফরমেন্স, ইতিমধ্যেই আমাদের মাননীয় বিচারকরা তা দেখেছেন, তা নিয়ে আলোচনা করেছেন, আর আজ তারই ফলাফল জানানোর পালা। কারা পাবে সরস্বতীর সেরা স্কুলের খেতাব? খুদে সাংবাদিক হয়ে কেই বা জিতে নেবে JIS সারস্বত সম্মান? অনিশ শর্ট ভিডিও কনটেস্টে কেই বা বাজিমাত করলো? সবাই জানতে উৎসাহিত কি চুপচাপ কেন, জানতে চাও তো? বেশ, আমি আর কথা বাড়াবো না, অনুষ্ঠান শুরুর দিকে চলে যাই। আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সংবাদ প্রতিদিনের সম্পাদক সৃঞ্জয় ঘোষকে, মঞ্চে আসতে অনুরোধ করব। আর আমাদের সম্মানীয় অতিথি বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বিশিষ্ট শিক্ষাবিদ ভাষাবিদ পবিত্র সরকারকে। প্রথমে এক মিনিটের নীরবতা পালন করব। তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে প্রায় 5,000 মানুষকে হারিয়েছি আমরা, তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমরা এক মিনিট নীরবতা পালন করব। আমাদের সময় আজকে যে অনুষ্ঠানটিতে আমি এসেছি, এরকম অনুষ্ঠান খুব কম হয়। যে উদ্যোগ নিয়ে ইয়াং জেনারেশনকে আহ্বান করা হয়েছে, এটি অসাধারণ একটি উদ্যোগ। আমি প্রায় মধ্য বয়সে সাংবাদিকতা শুরু করি। সাংবাদিকতা শুরু করার পর আমি বুঝলাম যে তার আগের জীবনটা অনেক অন্ধকার ছিল। সাংবাদিকতা শুরু করার পর বুঝলাম যে পৃথিবী কাকে বলে, পরিবেশ কাকে বলে, সমাজ কাকে বলে, রাজনীতি কাকে বলে। এই যে গতকাল সবাই জানে টার্কিতে, সিরিয়াতে
পিছনে একটা ভূমিকম্প হয়ে গেছে, কত মানুষের বিনাশ হয়েছে। তাই একটু আগে তার কিছু ভিডিও দেখলাম, আতঙ্কিত হতে হয়। এটা শুধু সংবাদ নয়, মানুষের সংবাদ, ট্র্যাজেডি। এরকম কত ট্র্যাজেডি পৃথিবীতে ঘটে যাচ্ছে। সাংবাদিকতা আমার পেশা ছিল ঠিকই, কিন্তু সাংবাদিকতা শুধু পেশাই নয়, সেটা আমাদের কি দেয়? পরিবেশ সম্পর্কে সচেতনতা দেয়। আমরা জেগে উঠি, আমাদের চোখ আছে, কান আছে, দাঁত আছে, ত্বক আছে, মস্তিষ্ক আছে, তা সত্ত্বেও আমরা যেখানে বসবাস করি সেই জায়গাটা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকি বহাল নই। অনেক কিছু ঘটে যাচ্ছে আমার আশেপাশে, আমি দেখতে পাচ্ছি না। একটা মশা উড়ে যাচ্ছে, একটা পোকা ঘরে ঢুকলো, পিঁপড়ের শাড়ি চলেছে, এগুলো সংবাদ। খবরের কাগজে প্রকাশিত হওয়ার মতো সংবাদ নয়, কিন্তু চারপাশে যা ঘটছে সবই কিন্তু সংবাদ, সবই কিন্তু খবর, সবই কিন্তু ঘটনা। এই যে আমার পারিপার্শ্বিক সম্পর্কে সচেতনতা, এই যে অর্জন করার জন্যই একজন সাংবাদিক হওয়া দরকার, পেশাদার সাংবাদিক না হলেও। এই সংবাদ, এই খবরটা আমি সংগ্রহ করছি, যে দুটো পিঁপড়ের দেখা হচ্ছে, পরস্পর সৌজন্য বিনিময় করে পরস্পরকে ছাড়িয়ে চলে যাচ্ছে, সারাদিন পরিশ্রম করে, কি ডিসিপ্লিন, ঠিকই তাদের মস্তিষ্ক নেই, ওই ডিসিপ্লিন তাদের ভেতর ইনবিল্ট। মানুষ ওইরকম ডিসিপ্লিন নয়, কেননা মানুষ মস্তিষ্ক আছে, মস্তিষ্ক খাটাতে পারে, নিজেকে নানানভাবে নিয়োজিত করতে পারে, যেমন তেমন জীবন যাপন করার স্বাধীনতা মানুষের আছে, কিন্তু একটা পশু পাখির কিন্তু নেই। তো এই চারিপাশে পরিপার্শ্ব সম্পর্কে যত আমি সচেতন হব, তত আমার ভিতরে ডিসিপ্লিন আসবে, তত সংবেদনশীল হব আমি। কোথায় একটা শব্দ হলো, কোথাও একটা গান ভেসে আসছে, একটা ঘটনা ঘটলো, এই সব কিছু সম্পর্কে আমাকে তাকে চমকিত হতে হবে, সচেতন, সমস্ত সত্তা দিয়ে ব্যাপারটাকে গ্রহণ করতে হবে। তবে বেঁচে থাকাটা মোটামুটি ষোলো আনা পূর্ণ হওয়ার দিকে যায়। ওই যে বেঁচে থাকাটা একটু আধ খ্যাচটা মতন হয়, মোবাইল নিয়ে সময় কাটানো যায়, কম্পিউটারে ভিডিও গেম খেলা যায়, সময় কেটে যায়, কিন্তু আমাদের সচেতনতা বাড়ে না তাতে। সুতরাং এই যে উদ্যোগ, এই উদ্যোগ আমি শুনলাম যেখানে অনেকে ট্যালেন্টেড ছেলেমেয়েরা ভিডিও তৈরি করেছে, খুব ভালো ভিডিও, এসব জিনিস শুনলে খুব ভালো লাগে। এই ছেলেমেয়েরা, এখনকার ছেলেমেয়েরা তো আরো বেশি বুদ্ধিমান আমাদের চেয়ে, তারা যদি তাদের সাথে এই জীবনবোধটাকে যুক্ত করে নেয়, এই সাংবাদিকতা, যে শুধু পেশাদার সাংবাদিকতা নয়, পৃথিবী অনেক সংবাদ আছে, সব সংবাদ প্রকাশযোগ্য নয়, কিন্তু গ্রহণ করার মতো, ভেতরে থাকলে আমার ভাবার ভালো লাগবে, আমাকে একটা আস্ত মানুষ করতে সাহায্য করবে। সুতরাং এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আর যারা আজকে পুরস্কৃত হয়েছেন বা হননি, সবাইকে আমার অভিনন্দন জানাই। প্রয়াস তো হয়েছে, সাকসেসটা এলো বা না এলো বড় কথা নয়, প্রয়াস যেন জারি থাকে, চেষ্টা যেন থাকে, তাহলেই হবে। নমস্কার সবাই। Thank you.
ডেকোরেশন করে দিয়েছে। কাজের সময় না বিরক্ত করিস না। আচ্ছা দেখছি, সত্যি বললাম তো দেখছি। তাহলে ওই কালো সাদা পাঞ্জাবিটা পরবো? সবে মাত্রই তো কিনলি, তাহলে ওইটাই পরবো। তাতে কি হয়েছে? এরাই তো আমাদের ভাত দেয়, মাথার উপর ছাদ দেয় এবং তুই সুন্দর পাঞ্জাবিটা এরাই তুলে, তাই না?
এরাই তো আমাদের লক্ষ্মী, আমাদের সরস্বতী। আমরা যে এত সুন্দর করে জুতো পালি, জুতো সেলাই করি, সবই তো মা সরস্বতীর আশীর্বাদ। আমাদের হাতের কাছে কোনো অঙ্কে কম ভাই। তা ঠিক, আমরা যে এত সুন্দর করে সাজালাম, পুজো করবি না বল? কিন্তু পুরোহিত তুই, তার বন্ধু বান্ধবরা আছে, সুরক্ষিতের চোখের সামনে বড় হতে দেখেছি, তারা একটু অন্যরকম হলেও ভাবছে আমরা যেরকম ভাবতাম তার থেকে। তাই অন্যরকম ভাবনা গুলোই এইখানে সব একসাথে করার জন্য এই যে প্রতিদিনের প্রচেষ্টা, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং আমরা শুরু থেকে আছি, এই যে যতগুলো আমার থেকে কম বয়সী খুদের আছে এখানে, যারা যারা পাঠিয়েছে, আমরা এগুলো সব শুরু থেকে দেখেছি এবং দেখিয়ে এত ডাইভার্স। এইটাও আরেকটা খুব, এই দিকটা খুব ভালো লেগেছে। কারণ জেনারেলি হয়তো সব টেলিভিশনে যেগুলো দেখি হয় গান অথবা নাচ অথবা এইরকমই কোনো একটা স্পেসিফিক, এই দুটোই অ্যাকচুয়ালি বেসিক্যালি, তার বাইরে খুব একটা দেখি না। তো এইখানে যেমন এত ডাইভার্স পুরো ব্যাপারটা, সব রকম কিছু নিয়েই তোমরা তোমাদের তোমাদের যা মনের ইচ্ছে সেটা করে দেখাতে পারো, সেইটা ভীষণ ইন্সপায়ারিং। আর এটা এতটাই হয়েছিল যে বাসাটা এতই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছিল যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডটাও তুলে দেওয়া হয়েছে। কারণ সবাই এত সুন্দর করে গুছিয়ে ব্যাপারটা করেছো যে এখন বেস্ট সিক্স এসে, তোমার প্রথম তিন ছিল, তারপর মনে হলো অনেকটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে, ছজন অ্যাটলিস্ট করতেই হবে, তো বেস্ট সিক্স করা হয়েছে এখন। তো এরকম একটা এত সুন্দর প্রজেক্টের সাথে জড়িত হতে পারে আমার খুব ভালো লাগছে। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং আমি দেখতে চাই যে বাকিরা যারা এই ভিডিও গুলো দেখনি তাদের কিরকম লাগছে আজকে এই এগুলো দেখতে, কতগুলো তো ভীষণ ইন্টারেস্টিং দেখা যায়। তো আমি এইটুকুই বক্তব্য, বেশি কথা বলে আর সময় নষ্ট করছি না আমি আমি বাকি অনেক রকম। আমি জানি না আমায় বলতে হবে কিনা, কিন্তু খোলা মাইক পেয়েছি, চলে এসেছি। বড় হয়ে যাওয়ার পর যে যে জিনিস সব থেকে বেশি মিস করি তার একটা হচ্ছে সরস্বতী পুজো।
আমরা যারা খুব মধ্যবিত্ত স্কুলে পড়াশোনা করেছি, ভীষণ আড়ম্বর ছিল না, এবং আমাদের ছোটবেলাগুলো মধ্যে কোনো আইপ্যাড বা আর কোনো টেকনোলজি তো এসে বাসা বাঁধেনি, আমাদের বড় হয়ে যাওয়ার ওই প্রধান আকর্ষণের দু একটা দিন যে ছিল, তার একটা হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো স্কুলে আসছে সেটা আমাদের কাছে সব থেকে বড় একটা ইভেন্ট ছিল। আমরা স্কুলটা রঙিন কাগজ দিয়ে সাজাতাম, যারা 9 বা 10 পড়তো তাদের ঘাড়ে দায়িত্ব থাকতো তারা সরস্বতী পুজোটা ভালো করে অর্গানাইজ করবে। আর একটা বড় আমাদের আকর্ষণ ছিল যে আমরা অন্য অন্য স্কুলে গিয়ে তাদেরকে আমন্ত্রণ জানাতে যেতাম, যেন তারা আমাদের স্কুলে সরস্বতী ঠাকুর দেখতে আসে। এইটা আমাদের কাছে একটা খুব দারুণ ব্যাপার ছিল। আমার মনে হয় যে স্কুল থেকে স্কুলে সংযোগের যে জায়গা, যে একই সঙ্গে আমি স্কটিশ কলেজের স্কুলে পড়তাম, সেখান থেকে আমরা বেথুন স্কুলে যাচ্ছি, কি হোলি চাইল্ড স্কুলে যাচ্ছি, কি হিন্দু স্কুলে যাচ্ছি বা এয়ার স্কুলে, এর মধ্যে একটা খুব বিনিময় ছিল, খুব আদান প্রদান ছিল, একে অপরের সঙ্গে দেখা হতো। শুধু আমার স্কুলের মধ্যেই যে আমি আটকে নেই, তার বাইরে যে আরো অনেক ছাত্রছাত্রী একই সঙ্গে বড় হয়ে উঠছে, বেড়ে উঠছে, তাদের নিজেদের পড়াশুনো বা অন্যান্য এক্সট্রা কারিকুলার দিয়ে তারাও যে নিজেদের একটা জায়গা তৈরি করছে, এই পরিচয়ের প্রধান কেন্দ্রস্থল ছিল সরস্বতী পুজো। ফলে সরস্বতী পুজো আমাদের কাছে একটা খুব খুব প্রাণীর একদম বুকের কাছের একটা জায়গা। আর একটা বড় আকর্ষণ ছিল, সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন খুব সাজগোজ করা যায়। ওই দিন ছেলেরা ধুতি পরে এবং সব বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরে। এই দৃশ্যটা দেখতে আমার মনে হয় যে কলকাতা শহরে এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু রচিত হয় না, যে সরস্বতী পুজোর দিন সবাই রঙিন শাড়ি এবং বাচ্চা বাচ্চা ছেলেরা ধুতি পরে তারা যে এগিয়ে চলেছে, বা একই সঙ্গে অনেক বাচ্চা তাদের বিভিন্ন বাড়িতে হাতে খড়ি হচ্ছে। আমার মনে হয় যে আমাদের বেঁচে থাকার যে কটা ভালো ভালো দিক আছে তার একটা হচ্ছে সরস্বতী পুজোর সকালটা। এই সকালটা প্রত্যেকের কাছেই নানাভাবে রয়েছে, যারা সামনে বসে আছেন জ্যেষ্ঠজন তাদের কাছেও নিজস্ব যেরকম পুরনো স্মৃতি রয়েছে, আবার যারা এখানে তোমরা রয়েছো তোমরাও এই সকালটা ভীষণ সুন্দর করে নিজেরা সাজিয়ে নিয়েছো। এই সাজিয়ে নেওয়াটুকু, এই তৈরি হওয়াটুকু, এই ভালো লাগাটুকু, এর জন্যই সরস্বতী সেরা স্কুল। আমরা যে সময় নিজেদের সরস্বতী ঠাকুরের জন্য কাগজ কেটে শিকলি বানিয়েছি সেই সময় এরকম কোনো প্রতিযোগিতা ছিল না, আমরা নিজেরা সবাই নিজেরাই সেরা ছিলাম। আর আজকে সংবাদ প্রতিদিন এগিয়ে এসছে, তার মধ্যে থেকে বেছে নিতে যে কারা কিভাবে আরো বেশি বড় হয়ে উঠছে, তাদের মধ্যে থেকে কোন কোন প্রতিভার উন্মেষ ঘটছে, এটার জন্য সংবাদ প্রতিদিনকে একটা বড় ভাবধারী। 2005 সাল থেকে চলে আসা এতগুলো দিন, এতগুলো সময় ধরে বিভিন্ন স্কুলের যে প্রতিভাদের তারা চিহ্নিত করছেন, আগামী দিনে তারাই হয়তো আরো বড় কোনো স্বাক্ষর রাখছেন। সরস্বতী সেরা স্কুল আরো এগিয়ে চলুক, আমরা তো সঙ্গে রয়েছি। আবার কোনোদিন যদি আমাকে বিচারক হতে থাকে আবার যাব, আবার গিয়ে খুব মন খারাপ হবে, তার কারণ দেখবো যে ছেলে মেয়েগুলো ওখানে ঘুরে বেড়াচ্ছে, ওই যে সরস্বতী ঠাকুর, ওই যে একটি হাঁস বসে আছে চুক্তি করে, কিংবা আর অপরিণত হাতে নানা রকম আলপনা বা কাগজের টুকরো, ওই সব কিছুর মধ্যে আমিও মিশে আছি, তোমাদের মধ্যে আমিও রয়ে গেছি সরস্বতী সাধনা। আমি বলছি যে আমি তো এরপরে কয়েকটা গান শোনাবোই তোমাদের, আমরা একটু অনেকবার গান শুনি এবং অনেকদের সাথে আমি দেখছি আমিও যেখানে যেখানে মনে হবে গলা পেয়ে যাবে। কি কি গান গাইবো? নির্দেশিতারা গাইবো না আমি গাইবো? আমি গাই, আমি পরিচালক বসে আছেন সামনে, তাহলে গাইতে হবে কিন্তু। হ্যাঁ, ওরা সে আমি জায়গাটা সবাই গাইবে। ঝগড়া ঝাঁটিরা মারামারি ভা সেরে যাবে সব পাগলামি, তিনটে চারটে সাতটা আটটা, তিনটে চারটে সাতটা আটটা, কাটা কাটি সব খাও না আলু চপ, তার থেকেও টেস্টি টেস্টি জমি, নটা দশটা বারোটা দেয়, নটা দশটা বারোটা দেয়, হ স্বপ্ন স্বপ্ন গাছ মিষ্টি মিষ্টি কাজ, ভালোবাসা মাখবো মাঝিকে,
বন্দি হলো এই সন্ধি করে নাও বলো তোমরা কে কে রাজি কে উভু দোষ করি পুলিশটা চলি উভু দোষ করি পুলিশটা চল্লিশটা আমি সবাই মিলে ঝগড়া ঝাঁটি হা মারামারি হা সেরে যাবে সব পাগলামি তিনটে চারটে সাতটা আটটা আমি তিনটে চারটে সাতটা আটটা আমি কাকা কাকাটা কাটিস খাও না আলুর চপ আর থেকেও টেস্টি টেস্টি আমি 91, 92 to 95, 96 to 99, তো এবারে সুরজিৎ ও বন্ধু এরম তো নয় ব্যাপারটা যদি সুরজিৎ গায়ে প্রডিউসার আরো খুশি প্রডিউসার পরে কথা গান গাইতে গেলে এই প্রডিউসারই গান বেরোচ্ছে সব চতুর্দিকে দেখছি আশিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ে ফুল ফুটিছে উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে আশিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে ইনিবিনি টাপাটিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী কাসা উলকুটি ধুলকুটি গৌরী হেনছি তোর কপালে বুড়া ভর করবো আমি কি সবাই মিলে গাইবে তো চলো তিনি বিনি কাটি কাটি কাসা সাহেব বাবুর করেছে ভারী কাসা ধুলকুটি গৌরী হেনছি তোর কপালে বুড়া ভর করবো আমি থ্যাংক ইউ 1, 2, 3, 4 আমি আর
সত্যি গাইবো আবার একসাথে গাইবো প্রমিস তো একজনে চুপ করে থাকবে না তো একজনে চুপ করলে খেলবো না বলে দিলাম ওকে ওয়ান টু থ্রি ফোর Oh,
তবে এই অবধি রইল। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, নতুন হলে সাবস্ক্রাইব করো।